হাঁটু জল পেরিয়ে রেসের জন্য নির্দিষ্ট কক্ষে পৌঁছানো খুব মুশকিল, কারণ এই নিকাশি ব্যবস্থা দেখলে বোঝা যায় এখনো কলকাতা লন্ডন হয়নি, হতে অনেক বাকি আছে। তা আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন সরকারের প্রথম বাজেট ছিল, তা আমরা প্রথমেই বলে নিই যে এই বাজেট পূর্ণাঙ্গ বাজেট, এটা 8 মাসের বাজেট। আর গতবারে যেটা অর্থমন্ত্রীর পক্ষে মুখ্যমন্ত্রী পেশ করেছিলেন এবং মুখ্যমন্ত্রী পরে বলেছিলেন কোনো একটা সভাতে যে ট্রেডমিল করতে করতে আমি এই বাজেটটা বানিয়েছি, সেটা আপনারা দেখুন। সেই বাজেটের আপনার ভলিউমটা দেখুন এবং তার প্রতিশ্রুতিগুলো দেখতে থাকুন। এটা কিন্তু অন্তর্বর্তী বাজেট 4 মাসের, এগুলো আপনাদের কাছে কপি আছে, এগুলি সংগ্রহ করে দেবেন। আর এবারের মূল বাজেট অর্থমন্ত্রীর পক্ষে পরিষদীয় মন্ত্রী বলেছেন, কারণ এর আগে অসত্য কথাগুলো বলেছিলেন, তাই দ্বিতীয়বার অসত্য কথা ওনার মুখ থেকে কি করে বলবেন, তাই তিনি সামনে পরিষদীয় মন্ত্রীকে রেখেছেন। আর এবারের বাজেটের অবস্থাটা আপনারা দেখুন, এবারের বাজেটের অবস্থাটা দেখুন। তা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বাজেটকে এক কথায় বলতে পারি, দিশাহীন, দ্বিচারিতা, এবং নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন যে বাজেট সেই বাজেটের প্রতিশ্রুতির সঙ্গে এবারের মূল বাজেটের আকাশ পাতালের সম্পর্ক। তৃণমূল কংগ্রেস আগের অন্তর্বর্তীকালীন বাজেটকে তারা নির্বাচনী ইস্তাহার বা প্রতিশ্রুতির জন্য ব্যবহার করেছিল বলে আজকের বাজেট দেখে আমাদের সেটা মনে হয়েছে। রাজ্যের অর্থনৈতিক হাল এবং ইত্যাদির প্রশ্নে আমাদের মধ্যে বালুরঘাট থেকে নির্বাচিত সম্মানীয় বিধায়ক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী মহোদয় বলবেন, আমি শুধু দলের পক্ষ থেকে, পরিষদীয় দলের পক্ষ থেকে এই বাজেট নতুন সরকারের মানুষের যে আশা প্রত্যাশা পূরণ করতে পারেনি। মোদ্দা কথায় এই বাজেটের মধ্য দিয়ে সরকারের দেউলিয়াপনা এবং রাজনৈতিক হতাশা এবং পশ্চিমবঙ্গ যে অর্থনৈতিকভাবে দুর্বল সেটা প্রমাণ হয়েছে। এই বাজেটে সরকারি কর্মচারী থেকে আশাকর্মী, প্যারা টিচার থেকে প্রাণী মিত্রা, সিভিক ভলেন্টিয়ার্স থেকে, পশ্চিমবঙ্গতে সবটাই তো সিভিকে চলে, কেউ সমকাজে সমবেতন পান না, উচিত বেতন পান না, স্যাটের নির্দেশ থাকা সত্ত্বেও কর্মচারীরা তাদের প্রয়োজনীয় ডিএ ইত্যাদি পান না, একটা শব্দ বাক্য ইত্যাদি এই বাজেটে নেই। এই বাজেটে আবার একটা বড় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, 1.5 কোটি কর্মসংস্থান। পশ্চিমবাংলায় প্রায় 2 কোটি কর্ম মানুষ বেকার হয়ে আছে, শিল্পায়নের কোনো দিশা নেই। গত কয়েক বছর ধরে বিজিবিএসএ করে কোটি কোটি টাকা নষ্ট করার পরেও কিছু করতে পারেন, তাই এই এই বাজেট আর দিতে পারবো না। এই বাজেট সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক হতাশা এবং দেউলিয়া থেকে হয়েছে। ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল এই বাজেটের তীব্র বিরোধিতা করে, আগামীকাল বাজেটের আলোচনায় অংশগ্রহণ করে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের সদস্যরা সমস্ত ত্রুটি বিচ্ছুতি আমরা তুলে ধরব এবং আমাদের পক্ষ থেকে পরিষদীয় রীতিনীতি মেনে কাঠ মশান সহ যা যা করার আমরা এই বাজেটের তুলে ধরব। আমাদের দলও এই অন্তর্বর্তী বাজেট আর মূল বাজেট এই দুটো প্রামাণ্য দলিল হাতে নিয়ে আগামী দিনে মানুষের কাছে বলবে যে তৃণমূল কংগ্রেস সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি 100% পূরণ করতে পারে।